করোনার কারণে সৌদি আরব হজ পালনের অনুমতি না দেওয়ায় গত বছর হজযাত্রী পরিবহন বন্ধ ছিল, চলতি বছরও হজযাত্রী পরিবহন বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতাকালে অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তবে আগামী বছরগুলোতে সুষ্ঠুভাবে হজের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করার জন্য তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। সব ধরনের সেবা প্রদানকারী সংস্থার জায়গা সংকুলন হয় না, ফলে হজ ক্যাম্প ভবনে উর্দুমুখী সম্প্রসারণ এবং হজ ক্যাম্পের অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, চলতি অর্থ বছরেও ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় 1,000 ইমামকে সুদমুক্ত ঋণ ও 4,000 অসচ্ছল ইমামকে সাহায্য প্রদান করা হয়েছে। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট সময়ের মাধ্যমে সংশ্লিষ্ট ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ সাধন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ট্রাস্ট প্রতিষ্ঠার পর এন্ডাওমেন্ট তহবিলের মুনাফা থেকে অদ্যাবধি 747টি চার্চ, গির্জা, কবরস্থান, উপাসনালয়, উদাহরণ প্রতিষ্ঠানকে 3,66,23,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে।